রিচবেশ কাটায় আরো একবার আপনাদের স্বাগত। বিজেপির রথের আগে তার পাল্টা বীরভূমে বেরিয়ে পড়ল অনুব্রত মণ্ডলের হরিনাম সংকীর্তন বাহিনী। কোলকাতার হাতে বোলপুর শহরে ঘুরল তারা। বিজেপির রথযাত্রা ঘিরে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। গতকাল বোলপুরে সভা করে রথ নিয়ে কড়া হুঙ্কার দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর তারপরে পাল্টা অনুব্রত মণ্ডল জানিয়ে দেন রথের সামনে থাকবে সংকীর্তন বাহিনী, হাতে থাকবে কোলকাতার। ঘোষণা অনুযায়ী আজই বোলপুর শহরে বেরিয়ে পড়ল সেই সংকীর্তন র্যালি। ইতিমধ্যে বীরভূম জেলা তৃণমূলের তরফে কেনা হয়েছে প্রায় 4,000 খোল এবং 8,000 খঞ্জনি, যা সংকীর্তনের জন্য বিলি করা হবে।